উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু রাস্তা অবরোধ আটকে যান, তার গাড়ি যেতে বাধা দেন অবরোধকারীরা। খগেন মুর্মু বলেন, কৃষকরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে, তারা আন্দোলন করতেই পারেন, রাজ্য সরকার কৃষকদের সেভাবে দেখছেন না। কোথায় যাচ্ছিলেন দাদা? এই যে পথ অবরোধ শুনে গেলেন, আপনাকে ছাড়ছে কি ব্যাপার? আমাকে ছাড়ার কি আছে? আলুর দামের দাবিতে এখানে এখানটা পথ অবরোধ করেছেন, সবাই আছে, আমিও আছে, আমি তো বেগে চলে যাওয়ার জন্য না, মানুষের দাবি নিয়ে তো করছে, মানুষের এখানকার মানুষের সমস্যা, এই দাবিতেই তো যে কেউ আন্দোলন করতে পারে, যে কোনো মানুষ আসতে পারে, কোনো দলের বিষয় না, এটা হচ্ছে সমস্ত মানুষের আজকে যে সমস্যা, যে আমরা এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী কৃষকের ফসলের দাম দ্বিগুণ করার জন্য সেটার চেষ্টা করছে, কিন্তু আমাদের রাজ্যে এখানে যা দেখা যাচ্ছে যে কৃষক তার ফসলের দাম পাচ্ছে, আমাদের রাজ্যে কখনো সরকারের সে প্রচেষ্টা নেই, কৃষকরা তাদের হচ্ছে ফসলের দাম পাক এটা ওরা চায় না, কিন্তু রাজ্য সরকারের এই সমস্ত অপদার্থ তার জন্য এই সমস্যাগুলো। এই অবরোধকে তাহলে সমর্থন করছেন? আমি অবরোধের সমর্থন মানে কি, আমি কৃষকের পক্ষে আছি, যে কোনো কৃষক তার দাবি নিয়ে আন্দোলন করতে পারি, যে কোনো কৃষক আন্দোলন করতে পারেন, সেই কৃষকের দাবিকে আমি অবশ্যই সমর্থন করব, আমাদের দেশের প্রধানমন্ত্রীর তো বক্তব্য তাই, কৃষকের স্বার্থে কৃষকদের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী সর্বদাই কৃষকের স্বার্থে। কোথায় যাচ্ছে, কোন প্রোগ্রামে? আমি আমার প্রোগ্রাম আছে এখানে শামসিদ্দিকে।